নমস্কার, আমার একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো এখন খসলা ভাজা, এটাকে অনেকে তিল বলে থাকে, তো সেই জন্য আমি আগে থেকে এটাকে ভিজিয়ে রেখেছি, কারণ খসলার মধ্যে বালি থাকার সম্ভাবনা একটু বেশি থাকে, সেই জন্য এটা ভালোভাবে ভিজিয়ে রেখেছি, যাতে বালিগুলো তলে চলে যায়। আর তারপরে চা ছাঁকনি নিয়ে এটাকে বারবার ছেঁকে ছেঁকে ধুয়ে নেবো। অনেকবার এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে বালি না থাকে, ধুয়ে জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে বাটবো, খুব মিহি করে বাটবো না, যেন দানা দানা ভাবটা থাকে সেইভাবে বাটবো। কিন্তু তার আগে কতগুলো জিনিস এর মধ্যে অ্যাড করবো, এগুলো অ্যাড করবো। তার মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কা দুটো আমি নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আর এই এতগুলো রসুনের কোয়া, আর দেবো স্বাদ মতো নুন। ওটা আমি বেটে নেবো, আগেই বললাম যে খুব মিহি করে বাটবো না। এই যে বেটে নিয়েছি, খুব মিহি করে বাটিনি, একটু দানা দানা আছে। কড়াই গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার ভালোভাবে কড়াইয়ের মধ্যে তেলটা গুলিয়ে নিচ্ছি। এরপর খসলা বাটাটাকে এভাবে বলের মতো পাকিয়ে এখানে বসিয়ে দেবো, একটু হাত দিয়ে চাকটা করে নেবো। খুব একটা পাতলা করবো না, একটু মোটা মোটাই রাখবো। আঁচটা মাঝারি করে এখন এটাকে ছেড়ে দেবো। এই সাইডটা ভাজা হয়ে গেছে, এরপর হালকা করে এটা উল্টে নেব। বাস, আমার খসলা ভাজা রেডি। কারণ গরম গরম খসলা ভাজা ভাতের সাথে খেতে কিন্তু খুব টেস্টি লাগে। তো আজকে ব্লগে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার। যেগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তাই তাড়াতাড়ি উল্টানো যাচ্ছে। তো আজকে ব্লগে এই পর্যন্তই।